বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এখন তো লকডাউন চলছে, আবার সেই সঙ্গে রোজাও শুরু হয়ে গেছে। আর এই রোজাতে তো প্রত্যেকের বাড়িতেই তেলে ভাজা থাকেই। এবার সিঙ্গারা যেহেতু আমরা বেশিরভাগ দোকান থেকে কিনে খাই, আর এখন কিন্তু বেশিরভাগই ফাস্ট ফুডের দোকানগুলো বন্ধ, তাই আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন তার সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স দেওয়া থাকবে। পুরো রেসিপিটা অবশ্যই ফলো করবেন, তবে আপনাদের সিঙ্গারাটা অবশ্যই ভালো হবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর নিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ নিজের স্বাদ মতো, আর নিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চাইলে আপনারা এখানে অল্প পরিমাণে কালো জিরে অ্যাড করতে পারেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে অ্যাড করছি 75 ml রিফাইন্ড অয়েল। ভালো করে ময়দা আর তেলটা মিশিয়ে নিতে হবে, একটু হাতে এরকম ঘষে ঘষে। তেল আর ময়দা যেন একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায়, আলাদা হয়ে না থাকে। এরকম একটু মুঠো করলে এটা ইজিলি মুঠো হয়ে যাবে, আবার প্রেস করলে এটা ভেঙে যাবে। সো এরকম হতে হবে। আর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি, রুম টেম্পারেচারে থাকা জল। এখানে অরম জল বা চিল জল নিলে হবে না। ডোটা অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করে তৈরি করে নেবেন। কোনোভাবে যদি এই ময়দাটা মাখানো পাতলা হয়ে যায়, তবে এটা কিন্তু ময়দা অ্যাড করে টাইট করা যাবে না। এই ময়দাটা আমি 4 থেকে 5 মিনিট একটু মেখে নিয়েছি, আর এটা ঠিক এরকম শক্ত একটু ডো হবে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, একটা ভেজা কাপড় দিয়ে বা কোনো কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি এবার তৈরি করে নিচ্ছি ভেতরের পুরটা। আর এখানে আমি একটা শুকনো খোলায় নিচ্ছি 2টো শুকনো লঙ্কা নিজের স্বাদ মতো, আর নিয়েছি কালো জিরে, মৌরি, জোয়ান আর মেথি। সবগুলো মিলিয়ে আছে 1/2 চা চামচ, আর নিচ্ছে একটু কাসুরি মেথি। এগুলোকে জাস্ট আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি, একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি আধা ভাঙা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, বেশি তেল এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে 4টে মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আলুটা আমি এরকম করে কেটেছি, আপনারা যে কোনোভাবে আলুটা কেটে নিতে পারেন, আর নিজের পছন্দ মতো আপনারা পুর তৈরি করতে পারেন। আর এখানে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। তারপরে অ্যাড করছি এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা। এই আদা বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। যখন আদাটার কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ। নিজের স্বাদ মতো আপনারা লবণটা অ্যাড করবেন। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব মশলা ভালো করে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি একবার ঢাকনা তুলে এই আলুটাকে নেড়ে নিচ্ছি। এই আলুটা সেদ্ধ হয়নি, তাই সেদ্ধ করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করবেন না। আবারও আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য। ফেললাম বেশ কিছুক্ষণ পর, মাঝে মধ্যে আমি একটু নেড়ে নিয়েছি। এই আলুটা কিন্তু 100% সেদ্ধ করলে হবে না, 80% মতো সেদ্ধ করে নিতে হবে, বাকিটা সিঙ্গারা ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এই আলুটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, আর এই যে শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এরকম আধা ভাঙা করে দিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, এই আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম, আর একটু একটু এরকম ভেঙে নিচ্ছি, যেমন আর কি সিঙ্গারার দোকানে আলুগুলো আধা ভাঙা থাকে, ঠিক সেইভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। আর এই আলুটা আমার ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেছে। আলুটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, একটু আলুটা যেন গরম না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন, না হলে সিঙ্গারা তৈরি করতে অসুবিধা হবে। আলুটা সম্পূর্ণভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি অ্যাড করছি কিছুটা ধনে পাতা কুচি, চাইলে আপনারা ধনে পাতাটা বাদ দিতে পারেন। ভালো করে আমি এই ধনে পাতাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। দিকে ডোটাও সেট হয়ে গেছে। এই ডোটা দেখতেই পাচ্ছেন আগে থেকে বেশ একটু নরম হয়ে এসেছে, বাট এখনো এরকম শক্ত আছে। তো এই ডোটা এরকম যখন লেচি ভাগ করে নেবেন তখন এরকম ছিঁড়ে আসবে, রাবারের মতো বড় হবে না। সো পারফেক্ট যদি হয় তো এরকমই হবে। আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি,
এখান থেকে একটা লেচি নিয়ে আমি এরকম একটু বেলে নিচ্ছি, এরকম লম্বাটে করে বেলে নিতে হবে। এই রুটিটা ঠিক আমি এরকম একটু লম্বাটে আর একটু চওড়া করে বেলে নিয়েছি, তবে এই সিঙ্গারাগুলো একটু বড় বড় হবে। আর এই যে এই রুটিটা ঠিক এই রকম হবে, এর থেকে পাতলা বা মোটা হলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। এবার এটা ঠিক এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপরে আমি এক সাইডটা ঠিক এরকম মাঝ বরাবর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপরে এক সাইডে এরকম একটু জল লাগিয়ে নিলাম। এবার তার উপরে আর এক সাইডটা আমি বসিয়ে নিলাম। একটু হাতে এরকম চেপে চেপে এটাকে বসিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি একটু হাতে তুলে নিচ্ছি। সো এরকম একটু প্রেস করে নেবেন, তাহলে এটা কোনোভাবে খুলে যাবে না, যাতে কোনোভাবে খুলে না যায়। আর ময়দাটা কিন্তু নরম হয়ে গেলে কিন্তু এই সিঙ্গারার ভাঁজটা ঠিকঠাক করা যাবে না। এবার আমি নিজের পছন্দ মতো পুর অ্যাড করছি, তবে খুব বেশি পুর অ্যাড করবেন না, যাতে সিঙ্গারাটা আবার মুখটা বন্ধ না করা যায় সেইভাবে। সো এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কতটা পরিমাণে ফাঁকা রেখে পুরটা দিচ্ছি। তারপরে এই যে দেখছেন বড় অংশটা, এখানে জল লাগিয়ে দিলাম। ওই যে শাড়ির কুচি যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে একটা শাড়ির কুচি করে নিলাম। আর তারপরে চারি সাইডটাকে একটু জল লাগিয়ে দিলাম। তারপরে এই এক সাইডটা টেনে আর এক দিকে লাগিয়ে দিলাম। তারপরে একটু আঙুলের মধ্যে প্রেস করে করে এই সিঙ্গারার মুখগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। যতগুলো জয়েন্ট আছে একটু বেশি করে প্রেস করে এটাকে বন্ধ করে দিতে হবে, না হলে তেলে ঝাড়ার পরে সিঙ্গারা এই যে জয়েন্টগুলো যদি ওপেন হয়ে যায় তবে সম্পূর্ণ আলুটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই ভালো করে অবশ্যই মুখগুলোকে বন্ধ করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এক সাইডটা মাঝ বরাবরে আমি একটু উল্টে নিচ্ছি আর তার উপরে একটু জল লাগিয়ে নিলাম, আর অপর সাইডটা ঠিক সেই জল লাগানোর উপরে একটু বসিয়ে দিলাম। তারপরে একটু এরকম আঙুলে প্রেস করে করে বসিয়ে নিতে হবে, তাহলে মুখগুলো ফুলে যাবে না। অবশ্যই বারবার বলছি এই মুখগুলোকে কিন্তু ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দেবেন। তারপরে এরকম আঙুলের মাঝখানে এটাকে নিয়ে নিলাম, ঠিক একটা চুঙের মতো দেখতে মনে হচ্ছে। আর এই যে আমি আমার পছন্দ মতো পুর অ্যাড করছি, এই যে স্পুনটা নিয়েছি সেই স্পুনের দেড় স্পুন মতো নিলেই এই পুরটা ভর্তি হয়ে যায়। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা বড় মুখ, সো এই বড় মুখটাকে কিন্তু ছোট করে নিতে হবে। একটু জল লাগিয়ে দিলাম, তাই এক সাইড থেকে আর এক সাইড টেনে একটু শাড়ির কুচির মতো তৈরি করে নিতে হবে। আপনারা সবাই জানেন শাড়ির কুচি যেভাবে করতে হয় ঠিক সেইভাবে একটু করে নেবেন। তারপরে চারি সাইডটায় একটু জল লাগিয়ে দিলাম। তারপরে যে দিকটায় শাড়ির কুচি করেছি সেই দিকটা টেনে অপোজিট সাইডে একটু জয়েন্ট করে দিতে হবে। ঠিক আগে যেভাবে জয়েন্ট করেছিলাম সেই রকম হাতে একটু চেপে চেপে আবারও জয়েন্ট করে নিতে হবে। আমি তো সিঙ্গারা আগে জানতাম না, তো এখন আমি পারি। সো আমি যখন পেরেছি আপনারাও পারবেন সিঙ্গারাগুলো তৈরি করতে। সিঙ্গারা শেপটা বেশ সুন্দর হয়েছে, দোকানে যেমন হয় সেইভাবে এই সিঙ্গারাটা কিন্তু বসে থাকছে। আমি সেম প্রসেসে বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই যে ট্রের ওপরে আমি সিঙ্গারাটা রেখেছি, একটু আগে ময়দা ছড়িয়ে নিয়েছি, তারপরে আমি সিঙ্গারাগুলো রেখেছি, তাহলে তলায় লেগে যাবে না। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 500 ml ভেজিটেবল অয়েল গরম করতে দিয়েছি। এই যে তেলটা আমি আঙুলে টাচ করছি এবং 2 থেকে 3 সেকেন্ড মতো সহ্য করতে পারবেন, ঠিক সেই রকম তেলটা গরম হতে হবে। তার থেকে কিন্তু বেশি গরম করা যাবে না, সেই অবস্থাতে সিঙ্গারাগুলো দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন প্রথম থেকে শেষ অবধি লো ফ্লেমে থাকে, কোনোভাবেও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। একটু ধৈর্য ধরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আর এই সিঙ্গারাটা কিন্তু ননস্টিক কড়ায় ভাজতে গেলে মোটামুটি 35 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। তাই কারোর ঘরে যদি বড় লোহার কড়াই থাকে তবে আমি বলবো সেই লোহার কড়াইয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর ননস্টিকের কড়ায় ভাজতে গেলে কিন্তু সময়টা বেশিই লাগবে। আর এই সিঙ্গারাগুলোকে একটু মাঝে মধ্যে উল্টে দেবেন, নালে এক সাইডটা কুক হয়ে যাবে আবার অপোজিট সাইডটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই যে সিঙ্গারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু বেশ একটু বড় হয়ে গেছে, মানে যখন তৈরি করি কাঁচা ছিল তখন বেশ একটু ছোট মনে হচ্ছিল, বাট তেলে ভাজার পরে একটু ফুলে উঠেছে। সো এরকম একটু বেড়ে যাবে সিঙ্গারাগুলো। আর এরকম মাঝে মধ্যে একটু আমি নেড়ে নিচ্ছি, নাহলে এক সাইডটা বেশি ডার্ক হয়ে যাবে আর অপোজিট সাইডটা একটু কাঁচা থেকে যাবে।
সিঙ্গারা গুলো বেশ কিছুক্ষণ পরে এরকম একটু লাল লাল হয়ে এসেছে, বাট এই সিঙ্গারা গুলো কিন্তু এখনো ভাজা হয়নি। এই সিঙ্গারাটা আরো একটু ডার্ক হয়ে এসেছে, এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও হালকা একটু কুক হতে থাকবে, তাই এই অবস্থাতেই আমি তুলে নিচ্ছি। আর বাকি যে সিঙ্গারাগুলো আছে আমি সেগুলোকে স্টোর করব। আমি কিভাবে স্টোর করছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাকি সিঙ্গারাগুলো বেঁচে আছে, এই সিঙ্গারাগুলোকে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে আমি ফ্রিজারে রেখে দিচ্ছি। এই সিঙ্গারাগুলো যাতে একটার গায়ে একটা না লেগে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তবে সিঙ্গারাগুলো যখন শক্ত হয়ে যাবে তারপরে একটার গায়ে একটা লাগলে অসুবিধা নেই। আপনারা এইভাবে ডিপ ফ্রিজে রেখে 2 সপ্তাহ অবধি সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা যে কোনো সময় এইভাবে তৈরি করে রাখলে ভেজে খেতে পারবেন। তবে ভাজার 10 থেকে 15 মিনিট আগে সিঙ্গারাগুলোকে একটু বের করে রাখবেন, একটু নরম হয়ে আসবে, তারপরে আপনারা সিঙ্গারাগুলোকে যেভাবে আমি ভেজেছি সেম পদ্ধতিতে ভেজে নেবেন। সিঙ্গারার কালারগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ডার্ক হয়ে গেছে, আর এগুলো আমি একটু হাতে প্রেস করতেই দেখুন ভেঙে যাচ্ছে। এটা খুব সুন্দর মচমচে হয়েছে। সো আপনারা যদি সম্পূর্ণ টিপসগুলো ফলো করেন তবে আপনাদের সিঙ্গারাগুলোও ঠিক এরকম হবে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।